जी दादा। एनिन दीदी दूर। एनिन। जी दादा। नमस्कार दीदी, आशी। दाराओ, आसल रहस्यटा बेर करते हबे। देखछि। দিদি, দুধ রেডি হয়েছে। এই দাও দাও আমার কাছে দাও। না না, এটা দিদির কাছেই দিব। আরে আমি বলছি না আমার কাছে দিতে। আরে না না, এটা তো আরে দেন তো মশাই আমার কাছে দেন। আমি বলছি না আমার কাছে দিতে, দেন তো। এই তুমি যাও, আমি নিয়ে আসতেছি, যাও। আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন, যান। নমস্কার দাদা। কই দুধ কই এনে? আমি তো কিছু জানি না। তাহলে ও কি আমাদের ঠকাইলো? কালকে আসলে জিজ্ঞেস করব, ঠিক আছে? ঠিক আছে, কালকেই ওরে ধরব। দাঁড়া, কালকে দুধওয়ালা আসুক, তোদের দুইটারে না হাতে নাতে ধরবো, কালকে দেখাচ্ছি মজা। দিদি দিদি। জি দাদা। এই যে ধরুন দুধ। দাঁড়া তুই, তোর আজকে আমি। আরে কি করছো? তোর কথা আমার সাহস, তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? প্রতিদিন দুধের কথা কই আমার বরে টাকা দিস, আমি জানি না আমার বউর সাথে তোর বড় কি সম্পর্ক, আমি বুঝি না। এই দাঁড়াও, থামো তুমি, একটাও কথা বলবো না, ওনাকে ছাড়ো তুমি। তুমি কি জানো উনি কে? তুমি না জেনে শুনে একটা মানুষের গায়ে কি করে হাত তুলতে পারো? দাদা, এরকম কিছু না, আমাদের নিয়ে খারাপ কিছু ভাববেন না, সে আমার ছোট বোনের মতো। এই যে আপনার চাকরি চলে যাওয়ার পরে আপনার শাশুড়ি আর এই দিদির মা আমার কাছে প্রতিদিন কিছু টাকা পাঠায়, আর সেই টাকাটা আমি ওই যে দুধের নাম করে একদিন দুধ দেই আর বাকি দিন এসে অন্যভাবে টাকাটা দিয়ে যায়। আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই, বিশ্বাস করেন দিদি খুব ভালো মানুষ। তোমার যখন চাকরি চলে গেছে, তুমি কি জানো কত কষ্টে সংসার চালিয়েছি আমি? আমাদের যত জমানো টাকা ছিল সব শেষ হয়ে গিয়েছে। হঠাৎ একদিন এসব কথা আমি আমার মাকে বলি, তখন আমার মা আমাকে একটু একটু করে টাকা পাঠায় আর খাবার পাঠায় এই দুধওয়ালা দাদার মাধ্যমে। আর তুমি পুরো ঘটনা না জেনে কি করে একটা মানুষের গায়ে হাত তুলতে পারো? দাদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা, আমি বুঝতে পারিনি দাদা। দাদা আমার মাফ করে দেন দাদা, আমি বুঝতে পারিনি দাদা। জি দাদা, ক্ষমা করে দিয়েছি। দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই।